এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজ্য রাজনীতির কালারফুল বয়, অর্থাৎ তৃণমূল দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালারফুল বয় মদন মিত্র। প্রথমেই আপনাকে স্বাগত নিউজ নোম্যান্সল্যান্ডে। ধন্যবাদ। আমাদের প্রথম যে প্রশ্ন, দলনেত্রী উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠকে এসে বলেছিলেন যে এবার তুমি, অর্থাৎ আপনাকে, একটু রবীন্দ্রসঙ্গীত করো। রবীন্দ্রসঙ্গীত কি করছেন এখন? করছি আমি। আমি গান জানি না, আমি সুর মানি না, তুমি হৃদয়ের গান গাইতে বলেছ নেই তুলনা। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা। নেত্রী তো আমার প্রাণ, নেত্রী যা বলবে আমি তো মানবই, কারণ আজ আমি মদন মিত্র। আজ আমায় দেখলে দুজন হাত নাড়ে। আমার বাবা মা জন্ম দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বাদ বাকি আমি যা হয়েছি যা পেয়েছি সব একজনের জন্যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অপ্রিয় হলেও একটা প্রশ্ন যেটা জনশ্রুতি শোনা যায়, রাজনীতিতে মদন মিত্র আস্তে আস্তে, এটা অন্যদের কথা যে একটু পেছনের সারিতে চলে যাচ্ছেন, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন, এই গান বাজনা করছেন, মিউজিক ভিডিও করছেন, সিনেমায় যাচ্ছেন শোনা যাচ্ছে, এটা কত মানে লড়াকু যে মদন মিত্র ছিল সেটা একদম ঠিক। অ্যাকচুয়ালি এক সময় অমিতাভ বচ্চন এলাহাবাদের এমপি হওয়ার পরে অনেকে ভেবেছিলেন অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রী হবেন, নিজের টাকায় ব্রিজ করছিলেন। কিন্তু সেই অমিতাভ বচ্চন প্রমাণ করে দিলেন যে চারবার মৃত্যুর পর থেকে ফিরে আসার পরও শুধু মডেলিংয়েই দেখা যাচ্ছে। তো তারপরও এখন অবধি কেউ যদি ডায়ালগ বলে তাহলে এটাই বলে, মানে যাঁ সে খাড়া হতা না ওয়াঁ সে লাইন শুরু হতা। তো এটা একদম ঠিক বলেছেন, মদন মিত্র পলিটিক্সে একদম পিছিয়ে যাচ্ছে। আমি 294-এর শেষ একজন এমএলএ, কিন্তু আমি অপ্রাসঙ্গিক হলে আমার কোনো দুঃখ নেই। এই কারণে আমি এসছি, আমি চাই, আমার চাওয়া তৃণমূলকে প্রাসঙ্গিক করা। তৃণমূল যদি তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে, তৃণমূল যদি মানুষকে বোঝাতে শুরু করে তৃণমূলের হয়ে কেউ, যে গোয়ায় হয়ে গেল, ত্রিপুরায় হয়ে গেল, ইউপিতে হয়ে গেল, সব জায়গায় হয়ে গেল, আবার এদিকে তৃণমূলের মধ্যেই ঘণ্টাখানেক বসে কেউ বলছে যে তৃণমূলের অরিজিনাল জিন কে, কে ডিএনএ টেস্ট করবে, ফরেন্সিক টেস্ট হোক, সেইখানটা আমার নিজের দুঃখ লাগে। শোনো, আমি নিজে তৃণমূলের কাছে চাইবার নেই, কারণ আমার তৃণমূল এত দিয়েছে, ভরে দিয়েছে, ফলে আমি তৃণমূলের থেকে আর পাওয়ার আমার কিছু নেই, তার মানে অন্য কাউর থেকে। এবার তো ঈশ্বরের হাতে মরবো বাঁচবো, তবে আমি এইটুকুনি জানি আমি যা পেয়েছি তৃণমূলের থেকেই পেয়েছি, এবং আমার প্রাসঙ্গিকতা হারিয়ে গেলেও এই কথাটা লোক মনে রাখবে, এই কথাটি মনে রেখো, আমি যে গান গে ছিলে মনে রেখো। যদিও ইন্দ্রনীলরা বড় শিল্পী, আমাদের অনেক বড় বড় শিল্পী আছেন, আমি যে গান গে ছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়, তেমনি আমাদের এখানে প্রচুর শিল্পী, নাটক, নায়িকা, হিরো, হিরোইন। কিন্তু কদিন আগে আমার একজন জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনি ঠিক টাইমে মৌকা পেলে, আমি বললাম শুভেন্দু চ্যাটার্জি, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, এরকম অনিল চ্যাটার্জি, এরকম কয়েকজনকে বাদ দিলে বাকিদের আমি সাইজ করে দিতাম। ঠিক এখানে আমার প্রশ্ন, একটু আগে আপনি যেমন বললেন হাম যাহা সে শুরু খাড়ে হতে হয় লাইন ওয়াইসে শুরু হতে হয়, এই যে ইমেজ, এই ফেসবুকে আপনি এখনও লাইভে আসলে এই যে লক্ষ লক্ষ মানুষ সেটার ভিউ হয়, এর গোপন রহস্যটা কি? এর গোপন রহস্যটা একটাই, সেটা হচ্ছে যে গোপনও কথাটি রবে না গোপনে। মানুষকে তো তুমি একদিনে 10 লক্ষ ইহুদিকে হিটলার পুড়িয়ে মেরেছিল। কবি বললেন, কণ্ঠ আমা তোমার রুদ্ধ আজিকে, মাসি সঙ্গী থারা আমাবস্যার কারা,
তৃপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো, তুমি কি তাদের করিয়াছো ক্ষমা? তুমি কি বেশি তো আমাকে দেখলে লক্ষ কণ্ঠ যদি চলে আসে তাহলে আমি তাদের বলবো, শোনো একটি মুজি বরের কণ্ঠ, লক্ষ মুজি বরের কণ্ঠস্বরের ধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। ঠিক এরকমই আওয়ামী লীগে হয়েছিল, টুকরো 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 করে খাবার। সেই সময় উনি বললেন, মহল্লায় মহল্লায় দুর্গ গড়ে তোলো। ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে খুব তাড়াতাড়ি, যে মহল্লায় মহল্লায় তৃণমূল ছাড়া কাউকে অ্যালাউ করা যাবে না। সামনেই পৌর নির্বাচন, ঠিক সেই মুহূর্তে বনগাঁতে আপনি মদন মিত্র, বাইরে আমরা যেখানে ইন্টারভিউ করছি বাইরে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখা করবার জন্য। ইন্টারেস্টিং, আমি 2004 আমি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এখানে এসেছিলাম, এবং আমি যুব কংগ্রেসের সভাপতি হিসেবে এই বনগাঁকেই বেছে নিয়েছিলাম। এখান থেকে আমার পরিবর্তন যাত্রার জন্য তারপর পরিবর্তন হয়েছিল, এমন পরিবর্তন হয়েছে একেবারে বারে বারে থ্রি নীল। তো এর মধ্যে কোনো রহস্য নেই। তবে একটা কথা বলি, আমার আজকে মৃত্যু হোক, আমাকে নিয়ে যাক পিজির ফরেন্সিকে যেখানে জ্যোতিবাবুকে রেখেছে, ডিএনএ টেস্ট করলে পাবে গোত্র ছিল তৃণমূল আর নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ডিএনএ টেস্টের কথা বলে কি দলেরই একাংশকে আক্রমণ করতে চাইছেন না? না, আমি খালি এইটুকুনি বলছি, আচ্ছা এদের লজ্জা নেই? ধরো বাঁদর থেকে মানুষ হতে কত সময় লেগেছিল, আবর্তন বিবর্তন, এরা কত তাড়াতাড়ি, যারা আমি কারোর নাম করে বলছি না, কত তাড়াতাড়ি অনেকে কেউ হিরো হয়ে গেছে। ধরো এরা কেউই জীবনে হয়তো ব্রিটিশ কেউ প্র্যাকটিস করতে পারতো না ব্রিটিশ কোর্টে, হয়তো কেউই জীবনে গিয়ে আমেরিকান নাসায় যেতে পারতো না, হয়তো অনেকেই ইন্টারন্যাশনাল জার্নালিজমে রয়টারের হয়ে লিখতে পারতো না, কিন্তু তারা কিরম একটা হিরো হয়ে গিয়ে আমি রদভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি কাউকে কোনো ছোট করছি না, আমি খালি সবাইকে তৃণমূল কর্মীদের কথা বলছি। এই যে তোমরা বলছো হাজার হাজার তৃণমূল কর্মী ওয়েট করছে, কেন? মদন মিত্রর জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদন মিত্র, যে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে তৈরি করেছেন, আর যে মদন মিত্রর কাছে গেলে মমতা ছুঁলে মমতা ব্যানার্জির সারা পাওয়া। আমরা যেমন গোপালকে ছুঁয়ে আমরা কৃষ্ণকে ছুঁই, তো তৃণমূল কর্মীদের কথাটা ভাবুন, বড় কষ্ট করে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে দাও, ফিরায়ও না, আর আমি যে কিছু চাহিনি। তো আমরাও তৃণমূল কর্মীরা আমাদের কাছে এসে বলছে আর কিচ্ছু চাই না, তোমরা ঝগড়া করো না। কেন ঝগড়া হবে? তার একটাই কারণ, অপোজিশন নেই। তো আমি যে টেবিল টেনিস খেলবো আমি কি একা খেলবো, গোল খেলবো? আমার মমতা ব্যানার্জি বললেন এই বন্ধ করো বিধানসভা, আমি কেন জিজ্ঞেস করলাম? আমি নিজেই বললে এখন 8 জুলাই জ্যোতিবাবুকে মালা দিতে যেতে হবে, আমি কেন? আর কেউ দেবে না বললো, আর তো কেউ নেই সিপিএমের। তারপরে ফোন করে বললো এই অমুককে মালা দিতে হবে, বললো কেন? বললো অজয় মুখার্জি, বললো ওদেরও তো কেউ নেই। কেন না শূন্য হয়ে যাচ্ছে সব। না, রাজনীতির ময়দানে মদন মিত্রকে যে লড়াকু ভূমিকায় দেখা যেত, বাংলার মানুষ কি আবার পাবে সেই রকম লড়াকু ভূমিকায়? আমি কি করে বলবো, আমি তো ওই কি মহেশ শাস্ত্রী যোগেশ শাস্ত্রী নই, তবে আমি এইটুকুনি বলতে পারি আমি ওয়ার্ম আপে আছি, ফিট, পুরো বডি ফিটনেস থেকে শুরু করে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি, এবং অভিষেক যাতে ভবিষ্যতে বাংলার অভিষেকে তার ঠিক মতো জায়গায় পৌঁছতে পারে সেই লড়াইতে আমি অভিষেকের সঙ্গে থাকব, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের ওয়ার্ম আপ চলছে, তাহলে কি খেলা হবে? খেলা তো চলছে, ও লাভলি। বাংলার রাজনীতির কালারফুল বয় মদন মিত্র, একদম যাকে বলে কালারফুল ভঙ্গিতেই কিন্তু উত্তর দিলেন সমস্ত প্রশ্নের, কোনো প্রশ্নই কিন্তু এড়িয়ে গেলেন না। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।